हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमादेर पश्चिम बंग सरकार माननीय शिक्षामंत्री किछु बक्तव्य आपनादेर शुनियेछिलाम। आज के आरो किछु बक्तव्य शोनाबो। जेमन उत्सश्री प्रकल्प कि स्वच्छ प्रकल्प, एदिके कोनो समस्या होच्छे बा कोनो दुर्नीतिर कोनो अभियोग एसेछे, आमरा शुने नि एई विषये माननीय शिक्षामंत्री कि बोलेछेन। ट्रांसफार ক্ষেত্রে আমরা একটা পলিসি নিয়েছি, উচ্চশ্রী বলে আমরা একটা পোর্টাল করেছি, পোর্টালে ব্যাপক সাড়া পাওয়া গেছে। উচ্চশ্রীর মতো এরকম একটা স্বচ্ছ উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের রাজ্যে প্রথম। কোন রাজ্যে কোন শিক্ষক বা শিক্ষিকার বদলি পোর্টালের মাধ্যমে হয় না, অনলাইন হয় না, আমাদের রাজ্যে হচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলেই হচ্ছে। আরেকটি প্রশ্ন, এই যে বর্তমান অবস্থায় নিয়োগ কত হচ্ছে বা শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ এই মুহূর্তে কত হয়েছে বা আরো কত হবে, এই বিষয়ে কি বলছে আমরা শুনে নিই। মুখ্যমন্ত্রী বলেছিলেন পূজোর আগে কি করে 21 সালের মে মাসে আমাদের সরকার প্রতিষ্ঠা হয়েছে, কি করে পূজোর আগে 4000 নিয়োগ হলো প্রাইমারিতে অনলাইন, এবং আবার বলছি অফলাইন এবং কোর্ট কেস সেটাও প্রায় 1500 বা তার একটু বেশি, সেটাও পূজোর পর হতে যাচ্ছে। এই পূজো ছুটি করলেই মানে এই কালী পুজো জগদ্ধাত্রী পুজো এই ফেস্টিভ মুডটা পেয়ে এটা আমরা করতে এটা করতে যাচ্ছি। আমাদের সদিচ্ছা আছে ভাই, মমতা ব্যানার্জির সদিচ্ছা এখন গোটা ভারতবর্ষ জানে, গোটা ভারতবর্ষ মমতা ব্যানার্জিকে চাইছে। তো আমরা কেন আপনার মানে আপনি যেটা চাইছেন আমরাও সেটা চাইছি, আমরা আপনার থেকে সহযোগিতাই চাইছি। আরেকটি প্রশ্ন, এই যে উচ্চশ্রীতে যারা বা যিনারা মামলা করছেন, এই মামলাকারীদের ব্যাপারে বা মামলাকারীদের বিষয়ে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কি বলছেন আমরা শুনে নেব। যারা আমরা আমাদের সরকারের বিরুদ্ধে আবেদন না জানিয়ে যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে, কেউ কেউ সবাই নয়, কারো কারো নিশ্চয়ই ন্যায্য দাবি আছে, কেউ কেউ যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে মামলা করতে যাচ্ছেন, আপনারা পারলে তাদের বিরুদ্ধেও কিছু বলুন, দুটো কথা বলুন যে আপনাদের কিন্তু আপনারাই বঞ্চিত হচ্ছে। আমরা তো আদালতের সব সহযোগিতাই করতে চাইছি, অসহযোগিতা করবো না আমরা। আরেকটি প্রশ্ন, এই যে উচ্চশ্রীতে যে আবেদন, এটা সরকারি পরিভাষা না, এটা আবেদনকারী বা ইনকামব্যান্ট বা অ্যাপ্লিকেন্টের একটা হক অধিকার, এই বিষয়ে কি বলছে আমরা শুনে নেব। এটা আপনার হক, এইটা বুঝতে হবে, আবার নিয়ম মোতাবেক হক, আমি এটা বলতে পারি। আরেকটি প্রশ্ন, এই যে উচ্চশ্রীর আবেদনকারীরা অনেকে বলছে যে ডিআই অফিস কিংবা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসটা খুব একটা সহানুভূতিশীল নয়, তো এই ব্যাপারে আমরা শুনে নেব যে এই যে ডিআই অফিস হোক, এসআই অফিস হোক, ডিপিএসসি হোক কিংবা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন হোক কিংবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের বোর্ড হোক কিংবা WBBSC-র বোর্ড হোক, তো এরা কি এই উচ্চশ্রী কাজ করতে বাধ্য, এরা কি অবশ্যই এই বিষয়ে ফোর্সফুল, এই বিষয়ে কি বলছি আমরা শুনে নেব মাননীয় শিক্ষামন্ত্রী। যে আপনি যদি নিয়ম মোতাবেক অ্যাপ্লাই করেন, আবেদন করেন, আমরা নিশ্চয়ই আমাদের স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারি বোর্ড আপনার ট্রান্সফার করতে বাধ্য, আমরা করতে বাধ্য।